সুপার সাইক্লোন আম্পান এখন অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এই সাইক্লোনের কেন্দ্রের 90 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 225 থেকে 245 কিলোমিটার। পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে সাইক্লোনটি দ্রুত গতিতে এগিয়ে আসছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর আম্পানকে গেল 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেছে, যা এদেশে 2007 সালে আঘাত হানা সিডরের চেয়ে শক্তিশালী। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আম্পানের কেন্দ্র বুধবার শেষ রাত থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা দুর্বল হয়ে সুন্দরবনের রায়মঙ্গল নদী দিয়ে প্রবেশ করে খুলনা সাতক্ষীরা দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে। এ সময় খুলনা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ উঠতে পারে 140 থেকে 160 কিলোমিটার পর্যন্ত। এতে করে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রায়মঙ্গল রিভারের নিকট দিয়ে মংলা পায়রা এই সমস্ত জায়গা দিয়ে মূল কেন্দ্র অতিক্রম করতে পারে। মূল কেন্দ্র এবং ডান পাশে যে অঞ্চলগুলো থাকে সেই অঞ্চলে ক্ষতিটা বেশি হয়, বাম পাশে সর্বনিম্ন হয় তুলনামূলকভাবে। তো যদি এটা রায়মঙ্গল রিভারের দিকে আসে পশ্চিমবঙ্গ, সেক্ষেত্রে বাম পাশে পড়ে যাবে। আর আমাদের বাংলাদেশের অংশ আপনার ধরেন এই খুলনা এবং হাতিয়া ভোলা সন্দ্বীপ এরা ঘূর্ণিঝড়ের ডান পাশে পড়ে যাবে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে ও অমাবস্যার প্রভাবে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরিশাল ভোলা চাঁদপুর সহ 14টি উপকূলীয় জেলার দ্বীপ চর ও নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 10 ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির ব্যাস থাকবে 600 কিলোমিটারের বেশি, ফলে 24 ঘন্টার বেশি সময় ধরে পুরো বাংলাদেশেই এর প্রভাবে দমকা বাতাস ও বৃষ্টিপাত হবে। যশোর ঝিনাইদহ তো মূল ভূমির মধ্যে, প্রথম আঘাতটা তো আসবে হলো যে সমুদ্রের পাশে আছে, তাহলে সেখানে সে শক্তি ক্ষয় করবে, ক্ষয় করে যেতে 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 এই 70-80 কালবৈশাখী ঝড়ে সাধারণত যে ধরনের ক্ষতি হয় সেই ধরনেরই হতে পারে। এমন অবস্থায় সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।